চলছে ঢাকা মহানগর ফল আমদানি রপ্তানি কারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটি নির্বাচন। বাদামতলি ওয়াজঘাট ব্যবসায়ীদের দাবি, কেবল ন্যায্য ব্যক্তিই পাবে ভোট। হিসাবে একে একে দুইবার এই সমিতির উন্নয়ন করে গেছে। এই বছর আমাদের গরিবের জন্য জায়গা সম্পদ খরিদ করে দিছে, তারপরে ওনায় আমাদের গরিবের জন্য অনেক চেষ্টা চালাইছে। তারপরে এই ওনার কোনো টুলগুটি কোনো কিছু নাই। যারা সভাপতি আছিল এই সমিতির উদ্দেশ্যে অথবা সাধারণ মানুষের উদ্দেশ্যে ভালো কিছু করে নাই। এই হারুন মিয়া আসার পরে সে 100% জায়গা কিনছে এবং সবার সুযোগ সুবিধা দিছে। আপনি সবার দিকে তাকাইলে বুঝতে পারবেন, সবার মুখের দিকে তাকাইলে তো বুঝতে পারবেন মানুষ মনের কথাটা। এখন যারা বিভিন্ন ষড়যন্ত্র করে যারা ওনারে পিছিয়ে ফেলাইছে, হয়তো সবার দোয়ায় উনি সবার আগে এসে পড়ছে। আমি যত দিন দেখছি আমি হারুন সাহেব আমার মনোভাবে অনেক ভালো, কিন্তু সে রাত 2টা 3টা 12টা 1টা 2টা নেই, যখন ফোন দেয় উনি যখন যানজট লাগে যে কোনো সময় উনি চলে আসে। ওনার অনেক অবদান আছে, অনেক অবদান। উনি যত ব্যবসায়ী ছোটো থেকে অনেক বড় হয়ে গেছে ওনার কারণে, মাশাআল্লাহ ওনার কারণে একমাত্র। উনি সবাইকে বাদামতলি সবাইকে এক চোখে দেখেন উনি সবাইকে। যখন সমস্যা পড়ি গাড়ির ঝামেলায় পুলিশের ঝামেলা, উনি আইসা মুরব্বী হিসাবে আমাদের সমাধান করে দেয়। যেমন একটা ছোটোখাটো আমাদের ছোটো ব্যবসাদের ফইরা বল হয় আপাতত, কিন্তু ছোটো ব্যবসাটা যদি সমস্যা পড়ে, দুই কার্টন মাল বিক্রি করে, তারও যদি ফোন দেয় সে ধরে আইসা ওই সমস্যাটা দূর করে দেয়। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস চাচ্ছি, আমাদের কাঁচামাল বা রাস্তাতে বিক্রি হয় বেশিরভাগ। যত টাকাতে আপনি ঘর কিনেন বেশিরভাগ মালটা বিক্রি হচ্ছে রাস্তায়, কিন্তু কিছু আমাদের ব্যবসায়ী আছে তারা অনেক সম্পদের মালিক বাদামতলিতে, তারা চাচ্ছে ঘরে মাল বিক্রি হলে আমরা এত টাকা ভাড়াতে ঘর নিতে পারবো না, আমরা এই জন্যে রাস্তাতে মাল বিক্রি করি। উনি এই রাস্তাটা যে সবসময় থাকে 11টা 10টা তৈরি থাকে এরই না, উনি প্রশাসনের সাথে অনেক উপকার করে আমাদের। হারুন ভাই বিগত দিনে আপনাদের যানজট নিরসনে কাজ করছে এবং আপনার এই আমাদের ছোটোখাটো ঝামেলা এগুলা সামাল দিছে, এছাড়া সমিতির উন্নয়নমূলক কাজ করছে। যেরকম ধরেন আমাদের জন্য জায়গা বরাদ্দ করছে, প্রায় 4 কোটি টাকার মতো জায়গা বরাদ্দ করছে। ওনার লাইন আছে যে আগামীতে যদি উনি নির্বাচিত হতে পারে তাহলে দেখা গেল যে আমাদের প্রতিশ্রুতি দিছে যে আমাদের ফ্ল্যাটের ব্যবস্থা করে দেব, এবং আমরা যারা সদস্য আছি ওনাদের জন্য বিভিন্ন একটা প্রকল্প হাতে নেব, আমাদের প্রতিশ্রুতি। 1996 সালে বাদামতলি আসছি ছোটোবেলা, আমি এসে দেখি না এই সমিতির কোনো উন্নয়নমূলক কোনো কার্যক্রম। হারুন সাহেব 2-3 বার সভাপতি হওয়ার কারণে আমরা দেখছি 100% জায়গার মালিক হয়েছি আমরা। এই সমস্ত 1600 ভোটার সবাই এই জায়গার মালিক,
এবং ওনার বুঝতে মানুষ এত আকৃষ্ট কেন, উনি নতুন করে 900 ভোটার করছে, এই ভোটারগুলোর প্রতিপক্ষ বাতিল করে দিয়েছে, উনি এটা নিয়ে যুদ্ধ করছে, উনি আমাদেরকে ভোটার অধিকার ফিরাইতেছে, উনি আমাদের বাদামতলি সম্মান দিয়েছে, এই জন্য আমরা ওনার নিকাত পাবো। আজ থেকে প্রায় 20 বছর বাদামতলি ব্যবসা করি, উনি 2 সিট সভাপতি করলো, তো এই রাস্তাঘাটে যত নিরসন আছে, গাড়ির ঝামেলা, বিভিন্ন মানুষের ঝামেলা, বিভিন্ন ব্যবসায়ীকে ঝামেলা সম্পূর্ণ উনি নিরসন করে, এবং অত্যাধিক জনপ্রিয়তার লোক এই 2 সিটে উনি অত্যন্ত অনেক কিছু করছে, এই সমিতিতে প্রায় 900-950 ভোট নতুন করলো, সে জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য বিপক্ষে তাদেরকে মামলা করে হ্যারাসমেন্ট করছিল, সেখান থেকে জনপ্রিয়তাকে ভোট অধিকার ফেরত দিছে। ইভেন পাশাপাশি এটাই না বলে তার সাফল্যের কথা বলে শেষ করা যাবে না, হয়তো বা কতটুকু সময় আমাকে দিবেন, কিন্তু উনি এই জনপ্রিয়তা এরকম করছে যে মানুষ পথে পথে কারণে ওনাকে মামলা দিয়ে বিভিন্ন জায়গায় টর্চারিং করে রাখা হয়েছে, উনি এই ফিল্ডে আসতে পারে না। তথাপরি তারপরেও এই পাবলিক জায়গায় জায়গায় বিভিন্ন কিছু চাচ্ছে, এবং এখানে বিচার ব্যবস্থা, গাড়ির জনজট, সকাল থেকে 8টা পর্যন্ত অন্যান্য পক্ষরা 7টা পর্যন্ত সময় দিয়েছে, উনি 11টা-12টা পর্যন্ত পাবলিকের জন্য বা ভোটারদের জন্য এই ব্যবসার জন্য সুযোগ করে দিছে, এবং তার জন্য জনপ্রিয়তা এরকম, এখন আর আসলে প্রায় 1000 লোক ওনার জন্য নামবে। ফল ব্যবসায়ীদের উন্নয়নের রূপকার, যার সমর্থনে মাঠে প্রায় হাজারো মানুষ। তিনি বাদামতলী ওয়াজঘাট ফল ব্যবসায়ী নির্বাচনের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। কিন্তু কেন এই ফল ব্যবসায়ীরা আবারও তাকে সভাপতি হিসেবে দেখতে চায়? ঢাকা মহানগর ফল আমদানি রপ্তানি কারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের 950 জন ভোটারের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অফিসে ছুটাছুটি করেন। এক পর্যায়ে তিনি নিজের পরিবারের কথা চিন্তা না করে ভোটারদের অধিকার আদায়ের জন্য তাকে চায়ের দোকানে ঘুমিয়ে পড়তে দেখা যায়। এভাবে দিন রাত পরিশ্রম করে ভোটার অধিকার নিশ্চিত করেন। হারুনুর রশিদ ব্যবসায়ীদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রায় কোটি টাকা ব্যয়ে জমি খরিদ করে। ঢাকা মহানগর ফল আমদানি রপ্তানি কারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে। কিন্তু প্রশ্ন একটাই, এই জমিতে আদৌ ব্যবসায়ীদের জন্য ভবন নির্মাণ হবে না, এভাবেই পড়ে থাকবে বছরের পর বছর? এ ব্যাপারে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, সকল বাধা পেরিয়ে 23 তারিখ নির্বাচনে হারুনুর রশিদ সভাপতি নির্বাচিত হয় তাহলে আমাদের কথা দিয়েছেন এবার ভবন নির্মাণ হবে। আমরা এক নজর দেখে আসব কয়কিত জমিটি, সাংবাদিক মুশফিকুর রহমানের প্রতিবেদনে। দর্শক, আমরা সরজমিনে দেখতে পেলাম, দেখেন এখানে একটা সাইনবোর্ড রয়েছে, এখানে 21 শতাংশ জমি, আরেকটা রয়েছে 68 শতাংশ জমি, আরেক জায়গায় রয়েছে 11 শতাংশ জমি। তো এখন এই এইখানে যে খতিয়ান দাগে সর্বমোট 100 শতাংশ জমির মালিক ওনারা, আমরা বাস্তবে আমরা সরজমিনে দেখলাম। জি দর্শক, এখানে আরেকটি স্থানীয় মহিলা আমরা পেয়েছি, মালিক সমিতির মালিক, এটা আমরা আসলে জানবো মহিলার কাছ থেকে। এখানে আমি জানি এই জায়গাটা ফল ব্যবসায়ীরা কিনছে, তারা এই সাইনবোর্ডটা লাগাই গেছে, এই জায়গাটা কিনেছে, এবং এই গরুগুলো দেখতে পাচ্ছেন যে এটি আমারই, এখানে ঘাস টাস খাওয়াই, তবে জায়গাটা এন্ডা কিনেছে এটা বাস্তব আমরা জানতে পেরেছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী। এখানে আপনি কতদিন যাবত রয়েছেন? আমি প্রায় 25 থেকে 30 বছর আমি এখানে আছে। তো এই যে আমরা একটা সাইনবোর্ড দেখতেছি যে এই যে বাদামতলি এই যে ফল ব্যবসায়ী যারা সমিতির 100 শতাংশ দাঁড়িয়ে গেছে, এটা কতটুকু সত্য? আপনি এটা বাস্তব 100% সত্য। দর্শক, মেন রাস্তার 100 গজ পাশে রয়েছে এই ফল ব্যবসায়ীদের সুন্দর একটা জায়গা, এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশে আবাসিক প্লট, আশেপাশে বাড়ি সুন্দর, এবং সুন্দর একটা ফ্যাক্টরি রয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন ক্রয়কৃত জমিটি। এই এলাকাবাসী নিশ্চিত করেছেন এই জমিটি ফল ব্যবসায়ীদের জন্যই ক্রয় করা হয়েছে। যার নেতৃত্বে এই জমিটি ক্রয় করা হয়েছিল, আমরা এখন তার মুখ থেকেই শুনব। বিডি লাইফ 24 নিউজকে এখন জানাবেন সাবেক সভাপতি হারুনুর রশিদ। আমি বিগত সাবেক সভাপতি হিসাবে সমিতির উন্নয়নের যে অবস্থা ছিল তার থেকে আমি সুন্দর বেটার সমিতিকে নিয়ে এসেছি। আজকে জনগণ আমার পাশে রয়েছে এবং আমার বিরুদ্ধে অনেকেই মিথ্যা প্রচলনা করে, সেটা সঠিক নয়। আজকে সাংবাদিক ভাইরা আমাদের সমিতির যে জায়গা কিনা হয়েছে তারা পরিদর্শন করে সেই জায়গার চিত্রটি তুলে নিয়ে আসছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা কোনো মিথ্যা বা অপবাদ পরিচালনা করতে চাই না।
আমাদের বিরুদ্ধে যেসব মিথ্যা অপকাণ্ড করে বেড়াচ্ছে তারা সম্পূর্ণ মিথ্যা, এবং তাদের জন্য আমি অনুরোধ জানাবো জনগণের কাছে যে এই ধরনের মিথ্যা তাদেরকে যেন প্রতিরোধ করার জন্য আমার পাশে দাঁড়ায়। আমি মনে করি সমিতির বিগত এই ধরনের কোনো উন্নয়ন ছিল না, বিগত 20 বছরের মধ্যে রেকর্ড নাই সমিতির কোনো সম্পত্তি কিনা হয়েছে। আমি আসার পরে সমিতির সম্পদ কিনেছি এবং সমিতির অর্থ আমি রেখে গিয়েছি। জনগণ ইচ্ছা করলে আপনারা সমিতির মাধ্যমে গিয়ে সমস্ত হিসাব নিতে পারেন। আমি তত্ত্বাবধায়কের কাছে আমার সমস্ত হিসাব বুঝিয়ে দিয়ে এসেছি। তারা কথা কথা নানান অপকণ্ঠ ছড়াচ্ছে, তো জনগণকে আমি জিজ্ঞাসা করব এবং আমি বলতে চাই আপনারা মিথ্যা অপকাণ্ডের মধ্যে কখনো জড়িত হবে না। আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আপনারা সমিতির অফিসে গিয়ে সঠিক তথ্যটা নিয়ে আসবেন। আমি অনুরোধ করব, সামনে নির্বাচন, এই নির্বাচন আমাকে অনেক হয়রানি করা হয়েছে, 2 মাস যাবৎ আমি মাঠে আসতে পারি নাই এবং আপনাদের সাথে কোনো মনোভাব প্রকাশ করতে পারিনি। আমি এখন বৈধতা নিয়ে আপনাদের সামনে চলে আসছি, আমি সামনে ইলেকশন করব, আপনারা আমার সাথে দোয়া করবেন এবং আমার ছাতা মার্কায় ভোট দিবেন। এখন আপনারা জানেন মাঠে যদি একটা কর্মী না থাকে তাকে যদি বিভিন্নভাবে হয়রানি করা হয় সে মাঠে কীভাবে আসবে, আপনাদের সাথে কীভাবে আমি কথা বলবো। বিগত আপনাদের ভোট 950 বাতিল করার জন্য একটি গ্রুপ উঠে কুটে লেগেছিল, সে গ্রুপটা আমার অপোজিশন পার্টি, সেগুলা কাগজপত্র আমাদের কাছে প্রুফ আছে এবং আমরা বিলাইভ 24 নিউজকে এই কাগজটা দিয়েছি যে তারা আপনাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে। আমি দিন নাই রাত নাই 2 মাস ধরে আপনাদেরকে ভোটার বাঁচিয়ে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। তো আমি মনে করি আজকে আমি যদি ভোটের আপনারা গণতান্ত্রিক না এনে দিতাম তাহলে আপনারা মনে ভোট দিতে পারতেন না। এমন সময় দেখা গেল তারাই ভোট বাতিল করার জন্য অনেক চেষ্টা করেছে, আপনাদের দোয়া আমি ভোট বাতিল করতে দিইনি। আগামীতে আমি ভোট নিয়ে আপনাদের পাশে নিয়ে আমার বুকে রেখে আপনাদেরকে জড়িয়ে আমি এত মাঠে থাকবো, জনগণের জন্য যদি আমার মরতে হয় আমি মরে যাব, কিন্তু আমি কারো হুমকি ধমকি দিয়ে পিছনে যাব না। আজকে আমি এতটুকু বলতে চাই, কখনো এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। আপনারা দেখেছেন কোনো ক্যান্ডিডেটকে মামলা দিয়ে হয়রানি করে মাঠের বাইরে রাখে, এটা তাদের আগেই পরিকল্পনা ছিল এবং আমার বিরুদ্ধে যে অনেক অপকাণ্ড করেছিল সেটা মিথ্যা প্রমাণ করেছি এবং আমাদের ভোটার বাতিল করার জন্য একটি প্রমাণিত কাগজ আমার কাছে রয়েছে এবং অনেক প্রমাণে আমি দিব এবং সাংবাদিক ভাইদের কাছে আমি দিয়েছি, বিডি লাইভ 24 নিউজকেও দিয়েছি যে সঠিক প্রমাণটা আপনারা তুলে ধরবেন এবং সঠিক কথাটা আপনারা জনগণের কাছে পৌঁছাবেন, এই আমি আপনাদের কাছে অনুরোধ করব। এবং বিগত যে অনেক আরও কাগজ রয়েছে সেগুলো আমি তাদেরকে দিব, আমার কাছে অনেক তথ্য রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে প্রকাশ করব। আমাদের জমির ব্যাপারে তারা মিথ্যা প্রচলনা করেছে, আমাদের কোনো জমি নাই, আমরা জমির একটা ডিজাইন করে বিডি লাইভ 24 নিউজকে দিয়েছি যে আপনারা সঠিক তথ্যটা তাদের কাছে পৌঁছাবেন এবং তারা যে জমিনে গিয়েছে সেটাও তাদের কাছে প্রমাণ রয়েছে এবং এখানে যে কোনো 2 নম্বরে করা হয়নি সেটাও আমি প্রমাণ দিয়েছি এবং জনগণও জানে আমি আপনাদের পাশে যে থেকে কতটুকু উন্নয়ন করতে পেরেছি। বিগত দিনে যে সভাপতি হিসাবে আমি যত দায়িত্ব ভার নিয়েছি আমার মনে হয় কোনো সভাপতি এই ধরনের দায়িত্ব নিতে পারে নাই। আশা করি আগামী নির্বাচনে আপনাদের পাশে এসে আরও উন্নয়ন অব্যাহত করব এবং সমিতির তারা বলেছে যে এখানে অল্প জায়গা পাবেন, তবে আমি আপনাদের সামনে এই কথা বলতে চাই আমার এই জমিনে বহুতল বিল্ডিং হবে, যেটা পরিমাণ আপনারা 500 স্কোয়ার ফিট জায়গার মতন পাবেন, সেটা আশা করি সকল সদস্যকে আমি একটা করে যেন ফ্ল্যাট দিতে পারি এ বলে আমার আশাবাদী। আপনাদের সাথে থাকবো, সবাইকে ধন্যবাদ। ফারজান আক্তার অধরা, বিডি লাইভ 24 নিউজ, ঢাকা।